হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে আবারও তোমাদের জন্য নতুন একটি অ্যাপ নিয়ে হাজির হলাম আর অ্যাপটির নাম হচ্ছে ভি দারুণ একটি অ্যাপস তোমার বিভিন্ন ছবিতে বিভিন্ন রকমের ইফেক্ট বসাতে পারবে এই অ্যাপসটির মাধ্যমে তো আসো দেখি অ্যাপসটি কীভাবে কাজ করে তো প্রথমে আমি অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেব তো প্লে স্টোরে ঢুকবো প্লে স্টোরে ঢোকার পর আমি এখানে সার্চ করবো ভিমেগা লিখে সার্চ করবো সার্চ করার পর অ্যাপে চলে আসবে তো আমি অ্যাপটি এখন আগে ইনস্টল করে রেখেছি আমি অ্যাপসটি এখন ওপেন করছি তো বি মেগা অ্যাপসটি ওপেন হচ্ছে তো ওপেন হওয়ার পর দেখো তো এখানে আমি হয়তো বা কিছু পারমিশন চাইতে পারে তোমরা পারমিশন দিয়ে দিবে তো আমি এখানে একটা অ্যাপস মানে একটা ফটো নিচ্ছি আমার দেখো তো ফটো নেওয়ার পর দেখো আমি ফটোটা তো আমি আমার এই ফটোটা নিয়ে নিলাম নেওয়ার পর দেখো এখানে তুমি চাইলে ব্রাইটনেস কমাইতে বাড়াইতে পারো অনেক সুন্দরভাবে ঠিক আছে তো এগুলো আমি করবো অনেক কিছু তারপরে তুমি তুমি চাইলে তোমার ছবি ঘোরাতেও পারো চারো দিয়ে তারপর এখানেও অনেক অপশান আছে লাইট করতে পারো ডিপ করতে পারো ঠিক আছে তো এটার পর আমি এখানে এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর দেখো তুমি চাইলে তোমার হাতে মোমবাত মানে এটারে তারাবাতি দিতে পারো এবং এখানে তুমি চাইলে এই হামিং বার্ড তোমার ছবিতে বসাতে পারো তারপর তুমি চাইলে এখানে এই যে কফি গরম উঠতেছে এটা তুমি ধোয়া উঠতে সেরে দিতে পারো তারপর যেমন আকাশে ধোয়া উঠছে দিতে পারো তারপর এই গ্লাস নাড়া হচ্ছে গাড়ির ধোয়া দিতে পারো তো এরকম ইফেক্ট আছে তো আমি হ্যামিং বার্ড দিব তো হ্যামিং বার্ড দেওয়ার পর দেখো এখানে জাস্ট এই কোনার এই কোনার অপশানটাতে ক্লিক করতে হবে তো আমি এখানে ক্লিক করছি ক্লিক করার পর আমি হ্যামিং বার্ডটা আমার এখানে বসিয়ে দিব আমার মাথার উপরে তো এভাবে বসিয়ে দিচ্ছি দেখো আমার মাসে মাথায় কীভাবে কামড়াচ্ছে তো আমি চাইলে এটা উল্টোও করতে পারি হ্যামিং বার্ট এভাবে ঘোরাতে পারি ঠিক আছে তো আমি একটু অ্যাঙ্গেল করে দিলাম নব্বই ডিগ্রি পুরো নব্বই ডিগ্রি করতে পারবো আমি চাইলে তো আমি চাইলে এভাবে ঘোরাতে পারবো তো চাইলে নব্বই ডিগ্রি এবং এভাবে ঘোরাতে পারবো তো ঘোরানোর পর তো আমি জাস্ট এখানে এখানে ক্লিক করবো ক্লিক করার পর আমার ভিডিওটি এখানে সেভ হচ্ছে এখন তো এখানে এই কোনতে ক্লিক করার পর ভিডিওটি সেভ হবে তো সেভ হওয়ার পর তো কিছুক্ষণ সময় নেবে জাস্ট দুই এক দশ বিশ সেকেন্ড তো এই যে এখানে সেভ অপশনে ক্লিক করব সেভ অপশনে ক্লিক করার পর এই এই ভিডিওটি এখানে সেভ হয়ে গিয়েছে তো এটা আমার দেখা আমি এখন গ্যালারিতে যাই গ্যালারিতে যাওয়ার পর তো আমি আমার গ্যালারিতে গেলাম গ্যালারিতে যাওয়ার পর এই দেখো এখানে এটা সেভ হয়ে গেছে দেখো সেভ হয়ে গেছে অনেক সুন্দর তো এখন এটা প্লে হবে না যেহেতু আমি রেকর্ডিং করতেছি তো বুঝে যাচ্ছে না যে এখানে একটা আমি একটা পিক বসেছি তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগছে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব তো ভুলবেন না আল্লাহ হাফেজ